আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত কয়েক দিন থেকে বিশেষত আমাদের হাইলাকান্দি জেলার আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বিশেষ করে কালীবাড়ি রোড শাখায় বেশ কয়েকবার সংবাদ আপনারা দেখতে পাচ্ছিলেন যে সেখানে নাকি সরকারের গাইডলাইন মানা হচ্ছে না, সেখানে কোভিড প্রোটোকল ভেঙে জনসাধারণের ভিড় আর ভিড় পরিলক্ষিত হয়েছিল। এরই প্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকে এখন প্রশাসন দেওয়া হয়েছে এবং সুচারুরূপে বিশেষ করে জনসাধারণ টাকা উঠিয়ে নিচ্ছেন। এই লকডাউনে টাকা পয়সার যথেষ্ট প্রয়োজন মানুষের, তাই কৃষি ভাতা অনেকেরই ঢুকেছে, তাই কৃষি ভাতার জন্য সরকারের গাইডলাইন মেনে টাকা তুলছেন। এই বিষয়ে ম্যানেজার প্রতিক্রিয়া দিচ্ছেন, আপনারা দেখবেন। ধন্যবাদ। কালীবাড়ি রোডের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার, ওনার ব্যাংকে সরকারের গাইডলাইন মেনে টাকা দেওয়া হচ্ছে। বিশেষত এখন কৃষি ভাতা নেওয়ার জন্য অনেক ভিড় হচ্ছে, জনসাধারণের এই লকডাউনে টাকার প্রয়োজন এবং সরকারের গাইডলাইন মানাও প্রয়োজন। এই বিষয়ে উনি সামান্য প্রতিক্রিয়া দিবেন আমার জেএমটিএসএনের মাধ্যমে। আমি এটা হলো আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক কালীবাড়ি রোড ব্রাঞ্চ। তাই আমাদের কৃষি ভাতার টাকা কয়েকদিন আগে ঢুকেছিলো, তার জন্য অনেকটাই ভিড়, তার জন্য প্রশাসনকে জানা হয়েছে, প্রশাসনের ব্যবস্থা করেছে, এখানে পুলিশ দেওয়া হয়েছে, কয়েক দিন ধরে পুলিশ আছে, তারা সরকারের নীতি নিয়ম মেনে এখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে এখানে পেমেন্ট দেওয়া হচ্ছে।